আলাদা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। অভিনেতা সাংসদ দেব লোকসভা ভোটের প্রচার সেরেছেন সহ অভিনেতা কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে। এবার পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে টিটাগড়ে প্রচার সারলেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মাত্রা ছাড়িয়েছে গরম, প্রায় প্রতিদিনই 40 ডিগ্রির উপরে থাকছে তাপমাত্রা। কিন্তু সেই তাপ রোদ্দুর গরম মাথায় করেই বিভিন্ন কেন্দ্রে প্রচার সারছেন লোকসভা ভোটের প্রার্থীরা। বৃহস্পতিবার বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে টিটাগড়ে বর্ণাঢ্য এক রোড শোয়ে অংশ নেন পার্থবাবু। টিটাগড়ের টাটা গেট থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল রোড ধরে পিকে বিশ্বাস রোড, বিটি রোড হয়ে রবীন্দ্রপল্লী, বিবেকনগর, ডোমপাড়া হয়ে বিএমআরসি হাসপাতালের কাছে গিয়ে শেষ হয় সেই রোড শো। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে অর্জুন সিংয়ের রাগ চলেছে। সেই অর্জুন তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে। তৃণমূল প্রার্থী করেছে দলের বিশ্বস্ত পার্থ ভৌমিককে। লোকসভা ভোটে জিতে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করতে চান পার্থ। শুধু টিটাগড়েই নয়, এদিন সকালে কাঁচড়াপাড়াতেও কখনো পায়ে হেঁটে কখনো হুট খোলা জিপে চড়ে প্রচার সারেন তৃণমূল নেতা। সত্যিই কি ব্যারাকপুরে খতম হবে অর্জুন রাজ? উত্তর মিলবে আগামী 4 জুন।